আজ আরতিস চ্যানেলে তৈরি হবে একদম সিম্পল আর সহজভাবে পাতলা জ্যান্ত মাছের ঝোল, একদম খুব সিম্পলভাবে মশলা ছাড়া। এই ঝোলটা খেলে শরীরে কোনো ক্ষতি হবে না, বা যদি কোনো দিনও কারো শরীর খারাপ হয় বা হয়তো গ্যাস হয়ে গেছে, অম্বল হচ্ছে, তাহলে কিন্তু এইরকম জ্যান্ত মাছের পাতলা ঝোল কিন্তু অনায়াসে খাওয়া যায়। এটা একদম জ্যান্ত মাছ, কাতলা মাছ, লোকাল মাছ। তো চলো আজকে রেসিপি শুরু করি, একদম আলু পটল বেগুন দিয়ে ঝোল। রেসিপি শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেলে এখন যারা নতুন আছো, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই লাইক করো, ইনস্টাগ্রামেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকের রেসিপি। নমস্কার, আরতির চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা ননভেজ রেসিপি শেয়ার করব, খুব সিম্পল, খুব সহজভাবে। আর হচ্ছে বাঙালিদের তো মাছ ছাড়াই ভাত খাওয়া অজন, তো মাছ না হলে বাঙালিদের ভাত খাওয়া মনের মতো হয় না। তো আজকে আমি একদম জ্যান্ত লোকাল মাছের ঝোল করব, খুব সিম্পল, খুব সহজ, আর না কোনো মশলা, হাবি জাবি কোনো মশলা দিতে দেব না, খুব পাতলা ঝোল, যেটা আমরা সহজে শরীর খারাপ, গ্যাস, অম্বল হলে হয়তো মানে কারোর হয়তো ডিসেন্ট্রি হচ্ছে, সেরকম ডাক্তাররা বলে যেরকম পাতলা ঝোল খেতে সেই রকম ঝোল করব। কিন্তু যেই ঝোল নর্মালি আমরা জানি, মানে আমরা করি, হয়তো একটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, পাতলা ঝোল মানে পাতলা গঙ্গা জলের মতো ঝোল, কিন্তু সেটারও একটা স্বাদ হওয়া দরকার। তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো, খুব সিম্পল, খুব সহজভাবে। তো এখানে আমার কাছে আছে কাতলা মাছ, তো দেখতে পাচ্ছ একটা জ্যান্ত কাতলা, একদম গোটা, যেই ওজন হয়েছে সেটাই নিয়েছি, মানে আমি বাজারে যাইনি, আমার হাজবেন্ড গেছিল তো নিয়ে চলে এসছে। তো আমরা বরফের মাছ খুব কমই খাই, আমরা জ্যান্ত মাছ, ছোটো জাতীয় মাছই বেশি খাই। তো এটা একদম লোকাল কাতলা, এটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, ঘরেই মাছটা কেটেছি, আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু পটল বেগুন, আর কোনো সবজি না, আর তালে ঝুলে টমেটো কাঁচা লঙ্কা, ব্যাস, এতে আর কোনো মশলা না। এবারে প্রথমে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে প্রথমে নুনটা মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তুমি হাত দিয়ে মানে হাত দিয়ে মাখছি না, তোমরা চাইলে হাত দিয়ে মাখতে পারো, আমি একটু টস করে নিচ্ছি, আমার হাত দিয়ে মাছটা না মাথাতে ভালো লাগে না। এটা মাখা হয়ে গেছে, বড় জায়গা নিলে এরকম টস করে মাখলে কিন্তু মাখা হয়ে যাচ্ছে, দেখো মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি 5 মিনিট, যাতে একটু ভেতরে নুনটা ঢুকে, তারপর আমি রান্নায় যাব। তো আমি গ্যাসের কাছে চলে এসেছি, একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলটা ঢেলে নেব, রান্নাটা সর্ষের তেলেই করব, অবশ্য মাছ ঝোল টোল কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তো আমি এখানে 1 কাপ তেল দিয়ে দিয়েছি, তেলটা চারি দিয়ে একটু কড়ার গায়ে ভালো দিয়ে দেবো, যাতে মাছগুলো না হয়, তেলটা হাই আছে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভাজবো। প্রথমে আমি মাছের মাথাগুলো ভাজবো, কারণ মাথাগুলোই বেশি তেল খায়। আর
বাকি মাছগুলো ভেজে নিই। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, সব মাছ তুলে নেব। এবারে কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম, আর আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটা লো আছে, বেগুন এখন দেবো না, এগুলোকে ভালো করে ভেজে নেব। একটু হালকা হালকা লালচে হবে সেই পর্যন্ত এগুলোকে দেবো। ঢেকে দিচ্ছি হাই ফ্লেমে, এটা 1 মিনিট ঢাকা খায়, হাই ফ্লেমে ঢাকা অবস্থায় ভালো। এবারে টমেটো, এর মশলাটাই হচ্ছে শুধু টমেটো আর কিছু না। টমেটোটা কেটে ছোটো ছোটো করে কেটে দেবেন। তিনটে টমেটোর মধ্যে আড়াইখানা দিচ্ছি, নাহলে টক হয়ে যাবে বেশি। এটা এবারে নুন আমি হলুদ দেবো, হলুদ একটুখানি অল্প 1 কেজি তোমার জিরে দেবো, বেশি আর মতো। এবারে যদি কেউ লঙ্কা খেতে চান তাহলে ওকে লঙ্কা ভাজতে হবে, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা না, লঙ্কার গুঁড়ো। এরপরে 1/2 কাপ জল দিয়ে দিন, এবারে এটাকে ভালো করে কষা, এখন ঢেকে দেবো। ঢেকে এটা লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ঢেকে রেখে দেবো, তাহলে ততক্ষণে টমেটোগুলো সফট হয়ে যাবে। ঢেকে লো ফ্লেমে এবারে 3 থেকে 4 মিনিট এটা থাকবে লো ফ্লেমে। এবারে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা, তো দেখো এটা টমেটোগুলো সফট হয়ে গেছে আর
তেলও রিলিজ হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু কালারও খুব সুন্দর আসে, তো কালারটাও আসবে, টেস্টটাও হবে। এতে কিন্তু কোনো হাবি জাবি মশলা দিইনি, একদম খুব সিম্পল আর পাতলা একটা ঝোল। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনগুলো তো তাড়াতাড়ি গলে যায় তাই বেগুনগুলো করে দেবো। এবার বেগুনগুলো দিয়ে আরও দু এক মিনিট ঢেকে দিল, ঢেকে ঢেকেছিলাম দু ভাজা হয়ে গেছে, জল হয়ে গেছে। মোট আমি 3 গ্লাস জল ব্যবহার করেছি। ঝোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব, তার সাথে আগে কাঁচা লঙ্কা দিয়ে দিই কটা, একটু লাল লঙ্কাও নিয়েছি পাকা, কেন এতে আমি কোনো ঝাল দিইনি। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, আর যদি ঝাল খেতে চাও তাহলে লঙ্কাগুলো দিতে পারো, কেন এটা তো পাতলা ঝোল, মানে শরীর খারাপ হলে কীভাবে জল পাতলা ঝোল করে খাবে সেটা আমি দেখাচ্ছি। সেই জন্য এতে কোনো লঙ্কা আমি দিইনি, যার দরকার হবে সেই লঙ্কা চিড়ে খেতে পারো। এবারে ঝোলটা ফুটে এসছে, আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেব। তো এবারে মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবারে আমি ঢেকে দেব আর 5 থেকে 7 মিনিট এটা লো ফ্লেমে ফুটবে। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তো এতে তোমরা যে কোনো সবজি দিতে পারো, কাঁচকলাও দিতে পারো, বরবটি দিতে পারো, শিম দিতে পারো। তো দেখো বেগুনগুলো মোটামুটি সিদ্ধই হয়ে গেছে, ব্যাস এবারে এটা আমি নামিয়ে দেব। এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো আমাদের জ্যান্ত মাছের ঝোল একদম রেডি, শুধু গরম ভাত দিয়ে পাতি লেবু বা গন্ধরাজ লেবু দিয়ে খেলেই ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো একদম সিম্পল আর সহজভাবে। তো তোমরা তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, রেসিপি ভালো লাগলে লাইক করে শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই লাইক করো, ইনস্টাগ্রামেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসবো নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।